প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর ভারতের এক বিশিষ্ট রাজ্য, যেখানে জন্মগ্রহণ করেছিলেন বিরসা মুন্ডা, সিধু কানু প্রমুখ মহান বিপ্লবীরা। সবুজে সবুজ বনভূমি, উঁচু উঁচু পাহাড়, অসংখ্য নদনদী ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে আবর্তিত এবং ভারতের প্রধান প্রধান উপজাতিদের বসবাস ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে সৃষ্ট এক সুন্দর রাজ্য, যা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও জন্মস্থান। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভারতের রাজ্য ঝাড়খণ্ড সম্পর্কে। ভারতের পূর্ব অঞ্চলে অবস্থিত পূর্ব ভারতের একটি অন্যতম রাজ্য হল ঝাড়খণ্ড। এর উত্তর সীমান্তে রয়েছে বিহার ও উত্তরপ্রদেশ রাজ্য, দক্ষিণে রয়েছে উড়িষ্যা রাজ্য, পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমে রয়েছে ছত্তিশগড় রাজ্য। আয়তনে ভারতের ১৫তম বৃহত্তম রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের মোট আয়তন 79,714 বর্গ কিলোমিটার এবং 4 কোটিরও বেশি মানুষের বসবাসকারী ঝাড়খণ্ড জনসংখ্যার বিচারে ভারতের ১৪তম জনবহুল রাজ্য। রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই রাজ্যে 414 জন মানুষ বসবাস করে। প্রতি 1,000 জন পুরুষে মহিলার সংখ্যা 948 জন। ঝাড়খণ্ড রাজ্যটিকে কখনো কখনো সম্পদের অভিশাপও বলা যেতে পারে, কেননা এই রাজ্যে মজুদ প্রাকৃতিক খনিজ সম্পদ ভারতের মোট খনিজ সম্পদের 40%-এরও বেশি। তা সত্ত্বেও এখানকার মোট জনসংখ্যার প্রায় 40% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং প্রায় 20% 5 বছর বয়সী শিশু অপুষ্টিতে ভুগছে। মোট জনসংখ্যার প্রায় 75%-ই গ্রামীণ এলাকায় এবং বাকি 25% মানুষ শহরে বসবাস করে। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হল রাঁচি। 5টি বিভাগে বিভক্ত ঝাড়খণ্ড রাজ্যে গারোয়া, গুমলা, পশ্চিম সিংভূম, রাঁচি, গিরিডি, সাহেবগঞ্জ ইত্যাদি মোট 24টি প্রশাসনিক জেলা রয়েছে। রাজ্য প্রতীক হিসাবে ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য পশু হল ভারতীয় হাতি, রাজ্য পাখি কোয়েল, রাজ্য ফুল পলাশ এবং রাজ্য গাছ শাল। জামশেদপুর শহরটি হল ঝাড়খণ্ড রাজ্যের বৃহত্তম শহর। এছাড়াও অন্যান্য প্রধান শহরগুলি হল ধানবাদ, রাঁচি, বোকারো স্টিল সিটি, দেওঘর, হাজারিবাগ ইত্যাদি। ঝাড়খণ্ড রাজ্যটির নামকরণে ঝাড় শব্দের অর্থ বন এবং খণ্ড শব্দের অর্থ ভূমি, সুতরাং ঝাড়খণ্ডের অর্থ হল বনভূমি। ঝাড়খণ্ড রাজ্যের উপজাতিরা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে এবং গত কয়েক দশক ধরে তাদের জীবন ও সংস্কৃতিতে খুব বেশি পরিবর্তন হয়নি। ঝাড়খণ্ড অঞ্চলটি লোহাসহ খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চলটি মগধ, মৌর্য ও গুপ্তের মতো বৃহৎ শক্তিশালী সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছিল। ব্রিটিশরা তাদের ক্রমবর্ধমান শিল্পের জন্য কাঁচামালের একটি বড় উৎস হিসাবে এই অঞ্চলটিকে চিহ্নিত করেছিল। বিরসা মুন্ডা, সিধু এবং কানু হলেন এ রাজ্যের আদিবাসীদের কিংবদন্তি বীর, যারা ব্রিটিশ সরকারের অত্যাচারিত শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর বিরসা মুন্ডা ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে বন্দী হন এবং কারাগারে মারা যান। বর্তমানে ঝাড়খণ্ডে বিরসা মুন্ডা ভগবান হিসাবে বিবেচিত। সিধু এবং কানু ছিলেন আদিবাসীদের মধ্যে আরেকজন বিপ্লবী, যারা এখন উপজাতীয় বীর হিসাবে বিবেচিত। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড বিহারের একটি অংশ হিসাবে যুক্ত ছিল, কিন্তু ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে এই অঞ্চলের আদিবাসীরা একটি সম্পূর্ণ পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের ফলে 2000 সালের 15ই নভেম্বর বিহার পুনর্গঠন আইন দ্বারা বিহার রাজ্যটি ভেঙে দক্ষিণ অংশ ভারতের একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। রাজ্যের বেশিরভাগ অংশ ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। রাজ্য জুড়ে ছোট ও বড় অসংখ্য পাহাড় রয়েছে। পরশনাথ পাহাড়, রাজমহল পাহাড়, ত্রিকূট পাহাড়, ঠাকুর পাহাড় ইত্যাদি হল ঝাড়খণ্ডের কয়েকটি উল্লেখযোগ্য পাহাড়। প্রধান নদী গঙ্গা ঝাড়খণ্ড রাজ্যের উত্তর পূর্ব জেলা সাহেবগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও রাজ্যের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন অসংখ্য নদনদী, যেমন দামোদর, উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল, সুবর্ণরেখা ইত্যাদি নদনদী এরাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যটি উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ একটি রাজ্য। এরাজ্যের বেশিরভাগ অঞ্চলই বনজঙ্গলে ঘেরা। এরাজ্যের জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যগুলি বিভিন্ন বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। প্রায় 250 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত বেতলা জাতীয় উদ্যান এরাজ্যের একটি অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান। বাঘ, ভারতীয় হাতি, মহিষ, সম্বর হরিণ, চিতল হরিণ ইত্যাদি হল এখানকার উল্লেখযোগ্য বন্যপ্রাণী।
আর্দ্র উপক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত ঝাড়খণ্ড রাজ্যের জলবায়ু প্রধানত গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এবং বসন্ত এই পাঁচটি ঋতু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরাজ্যের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1000 থেকে 1500 মিমি। ঝাড়খণ্ড অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে ভারতের শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে একটি। ঝাড়খণ্ডের অর্থনীতি প্রধানত খনিজ, কৃষি এবং শিল্পের উপর নির্ভরশীল। ঝাড়খণ্ড হল বিশ্বের অন্যতম ধনী খনিজ অঞ্চল। বৃহৎ খনিজ সম্পদের কারণে খনি এবং খনিজ উত্তোলন এরাজ্যের প্রধান শিল্প। ভারতের মোট খনিজ সম্পদ ভাণ্ডারে ঝাড়খণ্ড রাজ্যটি কয়লা মজুদে তৃতীয়, আকরিক লোহা মজুদে চতুর্থ, আকরিক তামা মজুদে প্রথম, বক্সাইট মজুদে তৃতীয় এবং সোনা মজুদে ষষ্ঠ সর্বাধিক স্থান অধিকার করেছে। ঝাড়খণ্ড ভারতের একমাত্র রাজ্য যেখানে কোকিং কয়লা, ইউরেনিয়াম এবং পাইরাইট উৎপন্ন হয়। এরাজ্যের উন্নত শিল্পক্ষেত্রগুলি প্রধানত জামশেদপুর, ধানপাত, বোকারো এবং রাঁচির মতো শহরে অবস্থান করেছে। এমনকি টাটা স্টিল কোম্পানি সর্বপ্রথম 1907 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। কৃষিক্ষেত্রে ঝাড়খণ্ড রাজ্যটির অনুকূল পরিবেশে বিভিন্ন নানান ফসল উৎপাদিত হয়। তাছাড়া এরাজ্যের প্রায় 80% মানুষ কৃষিকাজ করে থাকেন। এরাজ্যের কৃষকরা প্রধানত ধান, গম, ভুট্টা, ডাল, আলু এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেন। ঝাড়খণ্ড রাজ্যে বসবাসকারী মানুষরা একত্রে ঝাড়খণ্ড নামে পরিচিত। জাতিগত দিক থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর পাশাপাশি এরাজ্যে 32টি উপজাতি বসবাস করে, যা রাজ্যের মোট জনসংখ্যার 28%। মুন্ডা, সাঁওতাল, ওরাও, অসুর, বাইকা, ভূমিজ ইত্যাদি হল এরাজ্যে বসবাসকারী প্রধান উপজাতি। ঝাড়খণ্ডকে বিভিন্ন ভাষা, ধর্ম এবং সংস্কৃতির সঙ্গমও বলা যেতে পারে। হিন্দি ভাষা হল এরাজ্যের সরকারি ভাষা এবং কথিত প্রধান ভাষা হিসেবে রয়েছে খোরঠা, হিন্দি, বাংলা, সাঁওতালি, নাগপুরি, কুর্মালি, ভোজপুরি ইত্যাদি। ধর্মগত দিক থেকে হিন্দু ধর্ম হল এরাজ্যের সংখ্যাগরিষ্ঠ ধর্ম। মোট জনসংখ্যার 67.8% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, 14.5% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, 12.8% মানুষ সরনা ধর্মাবলম্বী, 4.3% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্মাবলম্বী। শিক্ষাগত দিক থেকে ঝাড়খণ্ড রাজ্যের সাক্ষরতার হার 66.41%। ঝাড়খণ্ড রাজ্যটি তার প্রাণবন্ত সংস্কৃতি, স্বতন্ত্র চিত্রকর্ম, বৈচিত্র্যময় নানান ঐতিহ্য এবং উৎসবের জন্য ভীষণভাবে পরিচিত। ঝাড়খণ্ড সঙ্গীত এবং লোকনৃত্যের ক্ষেত্রেও সমৃদ্ধ একটি রাজ্য। ঝুমাইর, ডোমকাজ, পাইকা, ছৌ, ফিরকল, ভিনসারিয়া ইত্যাদি হল এখানকার গুরুত্বপূর্ণ লোকনৃত্য। জাঁকজমকভাবে উদযাপিত ঝাড়খণ্ডের স্থানীয় প্রধান উৎসবগুলি হল করম উৎসব, সরহুল উৎসব, টুসু উৎসব, রোহিণী উৎসব, সোহরাই উৎসব, ছট পূজা, দুর্গাপূজা ইত্যাদি। নানান সুস্বাদু খাবারে সমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যের রন্ধন প্রণালী এরাজ্যের সংস্কৃতিতে বিশেষ ভূমিকা পালন করে। ভাত, ডাল, শাক, সবজি ইত্যাদি হল এখানকার লোকেদের প্রতিদিনের প্রধান সাধারণ খাবার। এছাড়াও এখানকার ঐতিহ্যবাহী বিখ্যাত সুস্বাদু খাবারগুলি হল লিট্টি, ডালপিঠা, রুকরা, চিলকা রুটি, মালপুয়া, ঠেকুয়া, ঢুসকা, আলু চোখা, বাঁশের অঙ্কুর, তিল বরফি, খাজা ইত্যাদি। পরিবহন ব্যবস্থা হিসাবে ঝাড়খণ্ড রাজ্যে উন্নত সড়কপথ, রেলপথ এবং আকাশপথেরও সুবিধা রয়েছে। এখানকার জাতীয় মহাসড়ক এবং রাজ্য সড়কগুলি ঝাড়খণ্ড রাজ্যটিকে দেশের অন্যান্য অংশের সাথে সহজেই সংযুক্ত করে। এছাড়াও রেলপথগুলিও অসংখ্য রেল স্টেশনের দ্বারা এরাজ্যের ছোট বড় প্রায় সমস্ত শহরগুলিকে ভালোভাবে সংযুক্ত করে। আকাশপথ হিসাবে ঝাড়খণ্ডের প্রধান বিমানবন্দর হল বিরসা মুন্ডা এয়ারপোর্ট, যা রাজধানী শহর রাঁচিতে অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রাজ্যটিকে একটি অন্যতম বিখ্যাত পর্যটন ক্ষেত্রে পরিণত করেছে, যা দেশ বিদেশের বহু পর্যটকদের দ্বারা পরিদর্শিত হয়। এখানকার উল্লেখযোগ্য কয়েকটি বিখ্যাত গন্তব্যস্থান হল বাবা বৈদ্যনাথ ধাম, দশম জলপ্রপাত, জুবিলি পার্ক, পত্রটু ভ্যালি, ডিমনা লেক, মৈথান বাঁধ, জগন্নাথ মন্দির, শ্রী সম্মেত শিখারজি, বেতলা ন্যাশনাল পার্ক, টগর হিলস ইত্যাদি।